পরিবারের তিনজনের মৃত্যুতে রীতিমতো রহস্য বাড়ছে। শুক্রবার সকালে বাড়িতে আসেন এক ব্যক্তি এবং ওই ব্যক্তিকে ভিতরে নিয়ে যান মৃতার মেয়ে। পরশু থাকলেও কিন্তু শোনা যায়নি কোনো আওয়াজ। মৃতদের পরিবার সূত্রে এমনটাই খবরও পাওয়া যাচ্ছে। বাড়ির আশপাশ থেকে উদ্ধার হয়েছে ক্লাব, আর সেখানেই প্রশ্ন উঠছে তাহলে এই ক্লাবগুলি কাঁধে। তিনজনের মৃত্যুতে দানা বাড়ছে রহস্য, আর পুলিশের নজরে কিন্তু সিসিটিভি ফুটেজও প্রকাশ্যে এসেছে। পানাগড়ে সেখানে একই পরিবারে তিনজনের মৃত্যু এবং তাতেই বাড়ছে রহস্য। একাধিক প্রশ্ন এই মুহূর্তে উঠছে, যা কিন্তু ভাবছে রীতিমতো পুলিশ আধিকারিকদের। শুক্রবার সকালেই বাড়িতে আসেন এক ব্যক্তি, ওই ব্যক্তিকে যে ব্যক্তিকে ভেতরে নিয়ে যান মৃতার মেয়ে। পোষ্য ছিল অথচ কোনো রকম আওয়াজ পাওয়া যায়নি, অন্তত মৃতদের পরিবার সূত্র তেমনই খবর পাওয়া যাচ্ছে। পাশাপাশি এই বাড়ির আশপাশ থেকে কিন্তু গ্লাভসও উদ্ধার হয়েছে। সেই গ্লাভসগুলো তাহলে কাঁধে, কি কারণে সেই গ্লাভস সেখানে নিয়ে যাওয়া হয়েছিল, কেন সেই গ্লাভসগুলো সেখানে পড়ে রয়েছে, একাধিক প্রশ্ন এই মুহূর্তে উঠছে। এবং একই পরিবারে তিনজনের মৃত্যুতে ক্রমশই দানা বাজছে রহস্য, একাধিক প্রশ্নের জন্ম দিচ্ছে। পুলিশ পুরো গোটা বিষয়টি তদন্ত করে দেখছে। সবচেয়ে বড় কথা, সিসিটিভি ফুটেজ যা ইতিমধ্যে কিন্তু পুলিশের হাতে রয়েছে, সেই ফুটেজ কিন্তু অবশ্যই নজরে রাখছেন পুলিশ আধিকারিকরা। তদন্ত স্বার্থে পুরো বিষয়টি পুলিশ আধিকারিকের নজরে রয়েছে। একই পরিবারে একই সঙ্গে তিনজনের মৃত্যু, কি কারণে মৃত্যু, সেই প্রশ্ন ভাবাচ্ছে আধিকারিকদের। শুক্রবার সকালেই বাড়িতে আসেন এক ব্যক্তি এবং তারপরেই যেমন এখনো পর্যন্ত আমরা খবর পাচ্ছি, সেই ব্যক্তিকে নিয়ে যান মৃতার মেয়ে তাদের বাড়িতে। এবং তাদের বাড়িতে কিন্তু পোষ্য রয়েছে, অথচ সেই পোষ্য কোনো আওয়াজ করলো না, তাহলে সে কি চিনতো সেই ব্যক্তিকে? অচেনা কেউ থাকলে পোষ্য তো রিয়াক্ট করতো, তাহলে কি চেনা জানার মধ্যে কেউ ছিল, সেই প্রশ্ন উঠছে। তবে আমরা বিস্তারিত জানবো পুলিশ সূত্র এখনো পর্যন্ত ঠিক কী কী আপডেট আমরা পাচ্ছি, আমরা জানবো রমেনের কাছ থেকে। রমেন, কী আপডেট পাচ্ছে পুলিশ সূত্রে এবং পরিবার বা প্রতিবেশী, তারা ঠিক কী কী ইনফরমেশন দিচ্ছে? দেখো প্রিয়, সব থেকে বড় কথা, এত বড় ঘটনা ঘটার পরও কিন্তু পুলিশ কুকুর আনা হয়নি, পুলিশ কুকুর আনা হয়নি, তার কারণ কি সেটা কিন্তু জানা যাচ্ছে না। তবে আমি একটু দেখাতে বলবো যে এই এই ঘটনা যেখানে ঘটেছে সেই বাড়ির পিছনে কিন্তু হ্যান্ড গ্লাভস পরে রয়েছে। আমি একটু দেখাবার চেষ্টা করব যে তাহলে কি আততায়ী এই হ্যান্ড গ্লাভস হতে পারে যে ঘটনার যে সূত্র সেই সূত্র খুলতে পারে, কিন্তু এখনো পর্যন্ত এই ঘটনায় কিন্তু কেউ গ্রেপ্তার হয়নি। এবং পুলিশ যেমন ঘটনা তদন্ত শুরু করেছে, পাশাপাশি ফরেন্সিক দল, দুর্গাপুর থেকে ফরেন্সিক দল তারাও এসছে, তারা এখান থেকে নমুনা সংগ্রহ করে নিয়ে গেছে। মৃতদেহ ময়না তদন্তের জন্য আসানসোল নিয়ে যাওয়া হয়েছে জেলা হাসপাতালে, সেখানে ময়না তদন্তের পরই হয়তো জানা যাবে এই খুনের প্রকৃতি কারণ, হয়তো জানা যাবে এই খুনের প্রকৃতি কারণ। আমি আমি একটু দেখাবার চেষ্টা করবো ঠিক কি ঘটনাটা ঘটেছে, কোন জায়গায় কি ঘটনাটি ঘটেছে। এই সেই ঘর, এই ঘরের মধ্যে দুজনের মৃতদেহ পাওয়া যায়, দুজনের মৃতদেহ এই ঘরের মধ্যে বেরোয়। ঘর সিল করে দিয়ে গেছে রাস্তা থানায় পুলিশ। এবং এই এই যে বাড়ি, এই বাড়ির ঠিক পিছনে, এই বাড়ির ঠিক পিছনে আরেকজনের দেখা যায়, এবং দেখাবার চেষ্টা করবো এই যে বাথরুম, এই বাথরুমের সামনে, এই বাথরুমের সামনে বাইরে থেকে এসেছিলেন, তার মৃতদেহ এখানে পড়েছিল। এই রহস্য, এই হত্যাকাণ্ডের কিন্তু এখনো পর্যন্ত কিনারা হয়নি। তবে যেটা জানা যাচ্ছে, এই বাড়িতে আমান বলে একটি ছেলের যাতায়াত ছিল, রেলপার কিতলায় তার বাড়ি, এবং তার সঙ্গে প্রেমের একটা ঘনিষ্ঠতা ছিল এই যে মারা যাওয়া সিমরন বিশ্বকর্মার। এবং দু বছর আগে তার বিষয় ছিল, ডিভোর্সের মামলা চলছে, এই সিমরনের কোনো ভূমিকা আছে কিনা সেটা কিন্তু পুলিশ করছে। একেবারে একাধিক প্রশ্ন যেমন এই মুহূর্তে কিন্তু উঠছে এবং অবশ্যই রহস্য দানা বাজছে, সেদিকে নজর থাকবে আমাদের। রমেন, অনেক ধন্যবাদ তোমাকে আপাতত। প্রথম থেকে মানুষের কণ্ঠস্বর হয়ে আপনাদের কণ্ঠস্বর হয়ে আপনাদের ব্যথা, বেদনা, যন্ত্রণা, বঞ্চনা, আপনাদের নিপীড়ন নিয়ে আমরা প্রশ্ন করে যাচ্ছি চোখে চোখ রেখে। সে প্রশ্ন তো করে যাবই রিপাবলিক নেটওয়ার্কের কাছে, দেশ সর্বোপরি। তাই দেশের কথা, দেশের স্বার্থের কথা, দেশের মানুষ আর তাদের স্বার্থের কথা আরো জোরদারভাবে আমাদের মুখ থেকে শুনবার জন্য সুইচ টু রিপাবলিক ডিজিটাল।